23 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত ইন্টারনেট সেবা মিলবে সীমিত আকারে। দেশের প্রথম সাবমারিন কেবল মেরামতের জন্য এই সময় সিমিউই 4 থেকে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ থাকবে। তবে বিকল্প উপায়ে দ্বিতীয় সাবমারিন কেবল সিমিউই 5 দিয়ে ইন্টারনেট ব্যবস্থা স্বাভাবিক রাখতে চায় সরকার। তাই ব্যান্ডউইথ ঘাটতিতে চরম বিপর্যয়ে নেমে আসার আশঙ্কা করছেন ইন্টারনেট খাতের সংশ্লিষ্টরা। গত 12 বছরের মধ্যে এই প্রথমবারের মতো বন্ধ করা হচ্ছে দেশের প্রথম সাবমেরিন কেবল। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির দাবি, মেরামতের কাজ চলায় তিন দিন প্রথম সাবমেরিন কেবলের সেবা পাওয়া যাবে না। আর এই সময়ে যে পরিমাণ ব্যান্ডউইথ সরবরাহ করা হবে তাতে ঘাটতি থাকবে প্রায় 50 GBPS। এতে 23 থেকে 25 অক্টোবর কিছুটা ধীরগতির ইন্টারনেট সেবা নিতে হবে। আমার বাংলাদেশ ব্রাঞ্চ মানে কক্সবাজারের কাছাকাছি জায়গাতে রিপিটার রিপ্লেসমেন্টের কাজ হবে, সেই জন্য ওই কেবলের মাধ্যমে সার্ভিসটা পুরোপুরি বন্ধ থাকবে, তেমন কোনো সমস্যা হবে না। হয়তো কিছু কিছু সাইটে হয়তো আপনার একটু লেটেন্সিটা একটু বেড়ে যেতে পারে, দ্যাট মিন্স আপনি ব্রাউজিং করলে রেসপন্সটা আসতে একটু সময় লাগতে পারে। দেশে মোট ব্যান্ডউইথ চাহিদার পরিমাণ 440 GBPS। প্রথম সাবমেরিন থেকে সরবরাহ হচ্ছে 250 GBPS, বাকি 190 GBPS বিদেশ থেকে এনে সরবরাহ করছে 6টি বেসরকারি ITC অপারেটর। আর এই মুহূর্তে দ্বিতীয় সাবমেরিন কেবলের সরবরাহ ক্ষমতা মাত্র 100 GBPS। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর আশঙ্কা, মেরামত কাজ চলাকালীন প্রকৃতপক্ষে 150 GBPS ব্যান্ডউইথ ঘাটতি থাকবে, ফলে ইন্টারনেট ব্যবস্থায় চরম বিপর্যয় নেমে আসতে পারে। বটলনেকটা সৃষ্টি হওয়াতে আপনার প্রচুর পরিমাণে ল্যাটেন্সি বেড়ে যাবে। আমরা জানি যে এই ইন্টারনেট কমিউনিকেশনে ল্যাটেন্সি বেড়ে গেলে কোনো সময় কোনো পেজ সঠিকভাবে আপলোড হয় না, কিন্তু একটা পেজ ওপেন হতে বেশ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় এবং কনজেশন থাকবে, প্রচুর পরিমাণে কনজেশন থাকবে। এবং এই আগামী তিন দিন আমরা আশা যেটা করছি যে বেশ ভালোভাবে ইন্টারনেট সেক্টরটা একটা ধাক্কা খাবে। বিপর্যয় ঠেকাতে দ্বিতীয় সাবমেরিন কেবলের সরবরাহ সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বেসরকারি আইটিসি অপারেটররা। উন্নত এডিটিএস সাবমেরিন এডিটিএনের কুয়াকাটা পর্যন্ত ট্রান্সমিশন বিল্ড করা আছে, কিন্তু সেটা এখন পর্যন্ত ব্যবহারের অনুমতি পাওয়া যায়নি। সরকার যদি ব্যবহারের অনুমতি দেয় তাহলে সিভিল সার্ভিস যে ব্যাকলগে যে সমস্যাটা আছে সেটা আসলে থাকবে। এটা যদি সরকার অনুমতি দেয় আমরা তাদের থেকেই সেই ট্রান্সমিশন ব্যবহার করে আমরা বিকল্প ক্যাপাসিটি সিভিল সার্ভিসটা আমরা ঢাকায় এনে পৌঁছে দেবো। কুয়াকাটায় গত মাসে দ্বিতীয় সাবমেরিন কেবল কনসোর্টিয়ামের সাথে সম্পৃক্ত হয় দেশ। এখান থেকে 1500 GBPS ব্যান্ডউইথ পাওয়ার কথা, কিন্তু ঢাকা পর্যন্ত সঞ্চালন লাইন পুরোপুরি প্রস্তুত না হয় মাত্র 100 GBPS ব্যান্ডউইথ পাওয়া যাচ্ছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।